বছর পর বেহালাবাসী নতুন করে একটু মানে আনন্দে মেতে উঠবে কালীপুজোর মেলাতে। আমার তো খুব খুবই ভালো লাগে, বিভিন্ন কালারের হয়, খুব সুন্দর করে প্যান্ডেলটা লাইটিং এর মাধ্যমে। তো জোর কদমে কাজ চলছে, যেহেতু বেশি দিন হাতে নেই, তো দেখে তো মনে হচ্ছে কোনো একটা রাজবাড়ির আদলে তৈরি করছে। ছোট করছে কিন্তু খুব ভালো করে, দেখে মনে হচ্ছে কোনো রাজবাড়ির টাইপেরই হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ ইন বেঙ্গল ডট কম। আজকে আমরা চলে এসেছি বেহালার শস্যনা কলেজ। সেই শস্যনা কলেজের উল্টো দিকে যে অনেক পুরনো একটা কালীপুজোর এখানে মেলা বসে, সেই মেলায়। তো পুরো মেলার ভিডিও আমি আজকে দেখাবো। দু বছর করোনার জন্য মেলা বসতে পারিনি, দু বছর পর বেহালাবাসী নতুন করে একটু মানে আনন্দে মেতে উঠবে কালীপুজোর মেলাতে। তো সেই জন্য আজকে ব্লগটা একটু স্পেশাল, কী কী দোকান বসেছে, কত দোকান বসেছে, আর মেলার কি নাগরদোলা বসেছে কি না, বাচ্চাদের কী কী রাইড বসেছে, সব কিছু আমি দেখাবো। তো সাথে থাকো। এটা হচ্ছে শস্যনা কলেজ, যেটা যারা চেনে না তাদের জন্য এটা শস্যনা কলেজ। এটা হচ্ছে খেলার মাঠ এবং এটা হচ্ছে একটা ঝিল, বড় ঝিল। ঝিলের ওপারেই বসে কালীপুজোর মেলা। তো আমি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, সাথে থাকো, আমি দেখাচ্ছি মেলার এন্ট্রেন্সটা, তারপর মেলায় কী কী দোকান বসে সব কিছু দেখাবো। চলো। এই সেই কলেজের উল্টো দিকে যে ঝিলটার কথা আমি বললাম একটু আগে, সেই ঝিলটা খুবই সুন্দর একটা ঝিল। এই ঝিলের ওপারে রয়েছে কলেজ এবং এপারে রয়েছে কালীপুজোর যে মেলা, সেই মেলা স্টার্টিং হচ্ছে এখান থেকে, শেষ হচ্ছে একদম সেই মাথা অবধি, যেটা আমি পুরোটা দেখাবো। চলো, এই রাস্তা ধরেই আমরা যাব মেলার পথে। একটা হচ্ছে এই ঝিলের পাশ দিয়ে হেঁটে যাওয়া যায়, আর রেলিংয়ের ওপার থেকে রাস্তা দিয়েও যাওয়া যায়। তো চলো আমরা ঢুকি মেলার যে এন্ট্রেন্স, এই সেই মেলার এন্ট্রেন্স, যদিও এখনও গেট তৈরি হয়নি। দেখতে পাচ্ছ দুদিকে ফাঁকাই আছে আপাতত, প্রচুর দোকান বসেছে। যেহেতু আমি প্রথমেই বললাম যে দুবছর কোনো রকমই মানে মেলাটা ঠিকমতো বসতে পারিনি, এবছর খুব ভালোভাবে মেলাটা বসছে। এই দিকে সবে দোকান বাতা স্টার্ট হয়েছে, দুটো পরপর দোকান যেটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ, আর উল্টো দিকে দোকানগুলো রেডি আছে, কিন্তু এখনও পর্যন্ত সরঞ্জাম আসেনি। এটা তো সবাই জানে, যেটা মিষ্টান্ন ভাণ্ডার হয়, যেটা জিলিপি, গজা, বিভিন্ন রকমের যা ভাজা ভুজি এখানে বিক্রি হয়, প্রচুর দোকান আছে, এগুলো রেডি আছে, কিন্তু ভেতর থেকে ওরা তৈরি করছে দেখতে পাচ্ছ। দুপুরবেলা দোকানপাটের ঝাঁপগুলো সবই নর্মালি ফেলাই থাকে, সেগুলো ফেলা আছে, ভেতরে সারা তারা কাজ করছে, তারা গোছাচ্ছে। আর সামনে দেখতে পাচ্ছ একটা দোকান খোলা আছে, এটা টেডি বিয়ার সাজানো আছে, প্রচুর সুন্দর সুন্দর টেডি বিয়ার রাখা রয়েছে। আমি সামনে গিয়ে দেখাচ্ছি, দেখো এখানে সম্ভবত কোনো বল দিয়ে খেলার কিছু একটা দোকান হয়েছে, যেটা প্রাইস হয়তো এই টেডি বিয়ারগুলো। খুব সুন্দর সুন্দর কালারের বিভিন্ন সুন্দর সুন্দর আছে। পাশে রয়েছে বেলুনের দোকান, যেটা গুলি দিয়ে ফাটাতে হবে, সেই দোকানটা দেখতে পাচ্ছ। এবং পাশে রয়েছে বিভিন্ন কাচের এবং গ্লাস, যেগুলো পাওয়া যায় গ্লাস, তারপর টি সেট, সেই সবের দোকান। এবং পরে প্রচুর দোকান রয়েছে যেগুলো এখনও সাজানো কমপ্লিট হয়নি, যেহেতু এখনও কয়েকটা দিন বাকি আছে। তো আমি সামনে এগিয়ে যাই এবং দেখাতে থাকি আর কী কী দোকান আছে বা বসেছে। দুপুরবেলা একটু রেস্ট না নিয়ে এনারা তৈরি করছেন এনাদের যে নিজস্ব দোকান, সেগুলো দেখতে পাচ্ছ। প্রচুর দোকান বসেছে, দু সাইডেই বসবে, এগুলো দোকান আছে আর অপোজিট সাইডে সেগুলো স্টল হবে, নিচে মানে নিচে বসবে, সেই জন্য তাদের দোকান দরকার হয় না মনে হয়, ওই জন্য এখনও পর্যন্ত দেয়নি। আর এদিকে একটা রাইড বসেছে, যেটা টয় ট্রেন, ড্রাগন শেপের একটা টয় ট্রেন, যেটা রেডি আছে আপাতত, কিন্তু এখনও পর্যন্ত দেখলাম কোনো নাগরদোলা বসেনি, জানি না পরে বসবে কি না, যদি বসতো আশা করি দেখতে পারতাম, কিন্তু এখানে কোনো নাগরদোলা নেই, শুধুমাত্র এই রাইডটাই বসেছে। তো বেহালাবাসীর জন্য এটুকু হয়তো একটু হয়তো মন খারাপ হতে পারে, কিন্তু কী আর করা যাবে, দুবছর একদমই বসেনি, এবছর কিছু তো বসেছে, তো সেই আনন্দটা যথেষ্ট আমাদের জন্যে। তো আর একটু সামনে এগিয়ে যাই, এখানে দেখতে পাচ্ছ প্রচুর দোকান, এগুলো নর্মালি ডেতে সবাই নিয়ে বসে, পাশের দোকানগুলো এদিকগুলো সবই ঝাঁপ ফেলা আছে এখন, যেহেতু বললাম দুপুরবেলা।
আর একটু সামনে এগিয়ে যাই, দেখি আর কি কি দোকান আছে। এখানে দেখতে পাচ্ছ একটা চাবি রিংয়ের দোকান, যেটা মোটামুটি বড়ই দোকানটা, কিন্তু খুব ভালোভাবে সাজিয়ে ফেলেছে এখন থেকে। প্রচুর ডিজাইনের, প্রচুর নাম লেখা, হার্ট শেপ করা, বিভিন্ন শেপেরই এখানে চাবি রিং আছে। দেখতে পাচ্ছ ছেলে মেয়ে উভয়েরই ব্যবহার করতে পারে যেরকম চাবি রিং, সেই সব কিছু চাবি রিং আছে। যে কোনো ধরনের সাজানোর জন্যে, ঘরে রাখার জন্যে, ব্যাগে ইউজ করার জন্যে, যে কোনো সাইকেলে বাইকে রাখার জন্য সব কিছুই আছে এখানে। এরপরে সামনে এগিয়ে যাই, আপাতত এখানে তো কোনো দোকান নেই, এখান থেকেই নিচে স্টল দেয়, সেগুলো পরে বসবে। এবং আমরা পৌঁছে যাই, সামনে এগিয়ে যাচ্ছি যেখানে যে কালীপুজোর প্যান্ডেল স্টার্ট হয় সেইখানে। ও তা যাওয়ার আগে দেখতে পাচ্ছি আর একটা দোকান আছে, যেটা হচ্ছে মেয়েদের যেসব জিনিস, সাজার জিনিস, এইসব সেইসব জিনিসে ইয়াররিংস মেবি, সেইসবের দোকান আছে এটা। তারপরে দেখতে পাচ্ছ শেষে আরও একটা দোকান, যেখানে কাটি গজা, জিলিপি, গজা, নিমকি, বিভিন্ন ধরনের যে দোকানগুলো থাকে সেইগুলো জিনিস আছে। একটা এন্টারে আছে, এন্ট্রি পয়েন্টে আছে, একটা ফিনিশ পয়েন্টে আছে। এরপরে আমরা চলে এলাম একদম কালীপুজোর যেখানটায় হবে সেই জায়গাটা, লাইট দিয়ে সাজাচ্ছে, যেটা রাতের বেলা দারুণ সুন্দর লাগে দেখতে। আমার তো খুবই ভালো লাগে, বিভিন্ন কালারের হয়, খুব সুন্দর করে প্যান্ডেলটা লাইটিংয়ের মাধ্যমে। তো আমরা এগিয়ে যাই প্যান্ডেলের দিকে, দেখতে পাচ্ছ জোর কদমে কাজ চলছে, যেহেতু বেশি দিন হাতে নেই, তো দেখে তো মনে হচ্ছে কোনো একটা রাজবাড়ির আদলে তৈরি করছে, ছোট করছে, কিন্তু খুব ভালো করে, প্রতি বছরই খুব ভালো করে। এই লাস্ট দু বছর নর্মাল প্যান্ডেলের উপর দিয়ে করেছিল, কোনো থিম করতে পারিনি, কোনো কিছুই করতে পারিনি, কিন্তু এবছর দেখে মনে হচ্ছে কোনো রাজবাড়ির টাইপেরই হচ্ছে, যেটা রং করা অবস্থায় আছে বুঝতে পারছি, সেরকমই কিছু হবে আমার তো মনে হয়, এটাই হচ্ছে। পরে যখন আবার একবার আসবো তখন নিশ্চয়ই আমি দেখাবো যেটা কী হলো, বা তোমরা যখন আসবে তখন নিশ্চয়ই বুঝতে পারবে কী হচ্ছে। তবে প্যান্ডেলটা খুবই ভালো হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে বেহালা শুশুনা কলেজের উল্টো দিকে যে কালীপুজো প্যান্ডেলের প্রস্তুতি এবং তার সাথে মেলার কী অবস্থা সেটা আপডেট। তো আমি তোমাদের পুরো কালীপুজোর প্যান্ডেল আর তার সাথে পুরো মেলার ভিডিও দেখালাম, মেলাটা এখনও পুরো বসেনি, কিন্তু প্যান্ডেলটা হচ্ছে তৈরি। তো পুরো তৈরি হলে আশা করছি আমি আরেকবার আসবো, এসে আমি তোমাদের দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেল আইকনটি প্রেস করে পাশে থাকবে, এবং সবসময় সাথে থাকবে bengal.com।